আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়েরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকাল সকাল আমি ব্লগটা শুরু করলাম, এখন বাজে 8:30। তো সকালে হালকা পাতলা নাস্তা খাওয়া হয়েছে, এখন পাঁচ শাক ভাজি হয়েছে। তো ওই যে ঘি দিয়ে পাঁচ শাক ভাজি আর সাথে গরম ভাত, একদম মানে জমে যাবে। আর এটা খেতে আমি অনেক পছন্দ করি। তো সকাল সকালে ছোট বোন আমার জন্য এই পাশা রান্না করছে, আর এখন খেয়ে নিব। তো আমি নাস্তা করলাম পাশা দিয়ে গরম ভাত, পেট ভরে খেলাম। খাওয়ার পরে চলে আসলাম এখানে ডাব পাড়ার জন্য, ডাব আর নারকেল পারবাসকে। তো নারকেল কিছু আমরা ঢাকাতে নিব, আর এখানেও নরম নারকেল খাওয়ার জন্য আমরা পারবো। তো যেহেতু বৃষ্টি হয়েছে, গাছগুলো একটু ইয়ে আছে, তারপরে দেখি শুনে কিছু নারকেল পারব। তো হচ্ছে আমাদের বাড়ির পিছন সাইড, তো এদিকেই নারকেল গাছ রান্নাঘরের চালের পাশে। আর এই পিছন সাইডে দিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করছি, আমি আসার পর এই সাইডে কোনো ভিডিও শেয়ার করা হয়নি। তো এদিকে দেখতে পাচ্ছেন কাঁঠাল গাছ, আর এই যে কাঁঠাল গাছের নিচে ছাগল বেঁধে রাখছে আমাদের পাশের বাড়ির কাকি। তো এখানে ছায়া আছে আর গাছের নিচে ছাগলগুলা রাস্তার পাশে বেঁধে রাখছে, আর দেখতে অনেক ভালো লাগছে। এর জন্য শেয়ার করলাম আপনাদের সাথে, যারা শহরে থাকেন এগুলো কিন্তু দেখে অনেক অনেক মানে খুশি হন। তো তার জন্য আরও আমি ভিডিওটা শেয়ার করি। তো যারা আজকে আমার ভিডিও নতুন দেখছেন, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবসময় আমার ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন, আমি আপনাদের ভিডিওগুলো দেখব। আর আমাদের ভিউস ভাইদের ভাই বোনদেরকে বলছি, সবাই আমার ভিডিওগুলো দেখবেন দয়া করে, আর আপনারা ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। তো সকালবেলা আব্বা এখন বাজারে যাবে, তো অটো আসছে, আর এই যে রাস্তা আমাদের পাশেই, তো অটো কিন্তু আমাদের বাড়ির সামনে এসে পড়ে গেছে। এটা আমাদের বাড়ি, আর অটো গেটের সামনে চলে আসছে। তো আব্বা বাজারে চলে গেছে, আর এদিকে যে পাশের বাড়ির কাকিরা আমাদের বাড়ির পিছন চাইটে দিই গাছের ছায়ের ভিতরে বসে এখানে বসতেছে, ভুট্টার স্টোরি যে করতেছে। তো এই যে দেখুন অনেক সুন্দর, এদিকে পিছন চাইটে দিই এরকম ছায়া আছে গাছের, আর সবাই কাজ টাজ করে ভালোই লাগে। তো এই যে এখানে আমরা কিছু নারকেল পারলাম, এটি হচ্ছে নরম হবে না ভিতরে, বাচ্চারা কিন্তু নরম নারকেল খাইতে চায়, পাকা নারকেল খাইতে পছন্দ করে না। তো পাকা নারকেল ঘরে আছে, তো বাপসি ওগুলো আমরা বাসায় নিয়ে যাব। আর এখানে কচি নারকেল আছে, ওগুলো বাচ্চারা খাবে। তো বাজার থেকে আব্বা চলে আসছে, আর এদিকে কাটাকুটিও করতেছে আমার বোনেরা, আর আমি একটু বাইরে ছিলাম, সবার সাথে একটু কথা বললাম। যেহেতু আজকে আমরা ঢাকা চলে যাব, তার জন্য একটু ঘুরে আসলাম আমি। তো এদিকে নারকেল ছিলতে আছে, আর হচ্ছে কাঁচকলা ভেন্ডি এগুলো কেটে নেবে, কাঁচকলা দিয়ে ইলিশ মাছ রান্না করবে, আর ভেন্ডি ভাজি করবে। আর আজকে রান্না হবে কি ওটা আপনাদেরকে দেখাবো। এদিকে জেঠি আসছে, আমাদের পাশে বাড়ির জেঠি, ছাদে ভুট্টা ছড়াবো, তো তার জন্য এসে বসে আছে উপরে, যাবে ছাদের উপরে, তো আমার সাথে কথা বললো। এদিকে আব্বা বাজার থেকে কিনে আসলো, তো বাজারে সব নামাই ফেলছে। এদিকে ওই দেখ বাঙ্গি আর পাটা বাঙ্গি নিয়ে আসছে, আর বিরিয়ানি রান্না করবে আজকে, যেহেতু আমরা চলে যাব। তো আজকে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করবে, আর রেগুলারই গরুর মাংস মুরগির মাংস রান্না হয়েছে। তো আমি ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ আমি যখন বাসায় তখন তো রান্নাই শেয়ার করি, তার জন্য এখানে আসার পরে আর রান্নাগুলো আমি শেয়ার করি নি। তো এদিকে আমার ছোট ছেলে এই যে পিজা বানাইতে আছে ওভেনে, সব খালা তো ভাই বোনদেরকে নিয়ে খাবে, তো ওগুলো নিজে নিজেই করতেছে, ওই যে ওভেনে দিয়ে দিল 10 মিনিটের জন্য, তো হয়ে যাবে। তো 4টা পিজা তৈরি করবে, আর সবগুলো রেডি করে নিয়েছে। তো আর এদিকে যে আমার ভাঙ্গি কেটে নিয়েছে, তো এই যে আমার ছেলে, আমার আব্বা, তারপরে বোনের ছেলে মেয়ে, ওরা সবাই মিলে খেতেছে, আর ভালোই লাগে। গ্রামে কিন্তু সব রসালো ফল অন বরকুল, আর সারাক্ষণই খাওয়া দাওয়া খাওয়া দাওয়া এই আছে। আর যেহেতু আমরা এখানে সব বোনেরা একসাথে হয়েছি, তো তার জন্য আরও বেশি আনন্দ, সবাই মানে
দশ বারো জন মানুষ একসাথে, আর সব সময় তো আমার বাবা মা একা থাকেন, আমরা সবাই আসছি, তার জন্য অনেক ভালো লাগছে। তুই দেখতেই পাচ্ছেন পিৎজা তৈরি হয়ে গেছে, ওইখানে তিনটা তৈরি হয়ে গেছে, একটা ওরা খাইতেছে আর দুইটা আছে, তো আরেকটা রেডি হইতে আছে, মোট চারটা তৈরি করলো আর মোটামুটি ভালোই হয়েছে। তো এই যে চিকেন পিৎজা, চিকেন চিজ পিৎজা, এখানে চিজও দেওয়া আছে। তো এদিকে বিরিয়ানি রান্না হয়ে গেছে আর এখন বাকি ওপর আড়াইটা, তো এখন সবাই খাওয়া দাওয়া করবে আর খাওয়া দাওয়ার পরে আমরা বিকেলে চলে যাব, আসলে মাছ পড়ার পর আমরা চলে যাব। তো এই যে বিরিয়ানি খাবে সবাই আর আমি মাদুল বিছাই নিয়েছি, সবাই নিচে একসাথে বসে খাবো। আর যেহেতু আজকে আমরা সবাই চলে যাব, বাবা মা একাই থাকবে, তো ভাবছি যে সবাই একসাথে মিলে খাওয়া দাওয়াটা শেষ করব। তো খাওয়া দাওয়া শেষ করলাম আর এখন একটু রেস্ট নিব। তো এই যে রেস্ট নিলাম আমি আধা ঘন্টার মতো, তারপরে বেরিয়ে গেলাম একটু সামনে, বাড়ির সামনে একটু ভিডিও করতেছি আমি, এদিকে জাম গাছের নিচে। তো আজকে যেহেতু চলে যাব একটু সামনে ভিডিও করলাম, তো আমার অনেক ভালো লাগছে চারিদিকে গাছপালা। এই যে আমাদের বাড়ির পাশেই একটা বাড়ি, তো ওখানে বাচ্চারা খেলাধুলা করতেছে, আমার সাথে আরিয়ান আফনানও আসছে, ওরাও ওদের সাথে খেলাধুলা করতেছে। যেহেতু ওরা নানুর বাড়ি আর এখানে সবসময় থাকে না, তো ওদের সাথে তেমন একটা পরিচয় নেই, যখনই আসি একটু ওদের সাথে খেলাধুলা করে। তো এখন হচ্ছে আসর নামাজ আমরা পড়লাম, শেষ করলাম আর আমরা ঢাকার উদ্দেশ্যে চলে যাব। তো সব গুছিয়ে গেছে, এনেছি ব্যাগ ট্যাগ, এখানে এখন অটো আনতে গেছে, অটো নিয়ে আসলে আমরা বের হয়ে যাব। আমি সব বারান্দায় নিয়ে রাখছি, আমার বোনেদেরটিও লাগেজপত্র বের করে নিছে, তো চলে আসছে অটো আর আমরা এখন অটোতে উঠব। তো বাবা মাকে ছেড়ে আমরা সব বোনেরা চলে যাচ্ছি, আজকে মনটা অনেক খারাপ লাগতে আছে। আর সবসময় বাবা মা একা থাকে, যখন আমরা আসি অনেক হইচই, অনেক আনন্দ থাকে, তো বাবা মা মন খারাপ করতেছে, আমাদেরও মন খারাপ হইতে আছে, কী করবো করার কিছু নেই, যা যা সংসার আছে সবাই চলে যাচ্ছি আমরা। আর কিছুদিন সবাই অনেক আনন্দ করলাম, অনেক ভালো লাগলো। তো আমার আরও দুই বোনও এরা আলাদা আলাদা অটোতে এরা চলে গেছে, আমরা এদিকে চলে আসছি, সেদিকে আমরা গাড়িতে উঠে গেছি আর ঢাকাও চলে যাচ্ছি, কারণ আজকে মনটা বেশি ভালো লাগতেছে না আর বয়সটা দিতে বেশি ভালো লাগে নাই, কারণ যেহেতু মন খারাপ, বাবা মা ভাই বোন সবাইকে ছেড়ে আসছি। তো আপনারা সবাই আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সবার জন্য দোয়া করি। আজকে মতো বিদায় নিয়ে নিচ্ছি, কথা বলতে বেশি ভালো লাগছে না তার জন্য। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন। আবারও বলছি আমার বাবা মার জন্য, আমার ভাই বোনদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।